কোশ্চেনটা সবাই দেখো, রাইট এ লেটার টু দ্য হেড মাস্টার অর হেড মিস্ট্রেস অফ ইয়ার স্কুল উইদ ইন 100 words সিকিং লিভ ফর 3 days টু ভিজিট ইউর এলিং গ্র্যান্ডমাদার। অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে চিঠি লিখতে হবে 100 শব্দের মধ্যে, সিকিং লিভ ফর 3 days, 3 দিনের ছুটি তোমার দরকার, ঠিক আছে, কিসের জন্য? ভিজিটিং, টু ভিজিট ইউর এলিং গ্র্যান্ডমাদার, অর্থাৎ তোমার অসুস্থ ঠাকুমাকে তুমি দেখতে যাবে, তার জন্য 3 দিনের ছুটি প্রয়োজন। এবার ব্যাপার হলো, পরীক্ষায় যদি এরকম অ্যাপ্লিকেশান আসে, সাধারণত কি করা হয়, কোশ্চেনে কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হয়। এখানে আছে অসুস্থ গ্র্যান্ডমাদার, পরীক্ষায় কোশ্চেন দিয়ে দিবে ফর ইউর সিস্টার্স ম্যারেজ, যে মুখস্থ করে চলে গেছে সে তো গ্র্যান্ডমাদার গ্র্যান্ডমাদার লিখে চলে আসবে, কিন্তু কোশ্চেন তো এসেছিলো সিস্টার, তখন কিন্তু নম্বরটা পাবে না। ওই জন্য তাড়াহুড়ো করবে না, কোশ্চেনটা ভালো করে পড়বে, ভালো কথা, ও আমার কমন চলে এসছে, আমি তো এটা করে এসেছি, এটা না, কোশ্চেনটা ভালো করে পড়ো, তুমি পড়, তুমি তৈরি হয়েছো গ্র্যান্ডমাদারের জন্য, কিন্তু কোশ্চেনটা কী দিয়েছে, সিস্টার্স ম্যারেজ দেয়নি তো, যদি দেখো সিস্টার্স ম্যারেজ তাহলে তোমাকে লিখতে হবে 3 দিনের ছুটি সিস্টার্স ম্যারেজের জন্য। আবার যদি গ্র্যান্ডমাদার অসুস্থ, গ্র্যান্ডমাদার দরকার, তাহলে গ্র্যান্ডমাদারের অসুস্থতা আমি এমনভাবে লিখে দেবো যে যেখানে আন্ডারলাইন করবো সেই জায়গাটা যদি বাদ দেই, সে জায়গাটা একটু যদি চেঞ্জ করে দেয়, তাহলে ওটা একই সাথে সিস্টার্স ম্যারেজের জন্য হতে পারে, অথবা তুমি অসুস্থ হয়ে গেছিলে সেই অসুস্থতার জন্য হতে পারে, আবার একই সাথে গ্র্যান্ডমাদারটার এটাও হতে পারে। তো আমরা গ্র্যান্ডমাদার যেহেতু টেক্সচুয়াল, টেক্সচুয়ালটা দেখি আগে শুরু করি, ঠিক আছে। অফিসিয়াল লেটারে নির্দিষ্ট একটা ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাট অনুযায়ী তোমাকে লিখতে হবে টু দ্য হেডমাস্টার মিস্ট্রেস, এই হেডমাস্টারের জায়গায় হবে হেডমিস্ট্রেস, যার জন্য কোশ্চেনটাতে দেখো লেখা আছে হেডমাস্টার অবলিক হেডমিস্ট্রেস। নেক্সট, তোমার স্কুলের নাম লিখবে, আমাদের বিদ্যালয়ের নাম আমরা লিখবো বামনগলা হাই স্কুল। আবার স্কুলের নাম যাতে আইডেন্টিফাইড না হয়, তার জন্য আমরা কী করি, এখানে এক্স ওয়াই জেড হাই স্কুল বা ABC হাই স্কুল এরকম দিয়ে দিই, বুঝা গেলো। নেক্সট কী লিখবো, তারপরে লিখবো স্কুলের ঠিকানা, বামনগলা মালদা, হয়ে গেল, ঠিক আছে। এটা আমার প্রথমে হেড, লেটার হেড হয়ে গেল। তারপরে এখানে আমাকে বসাতে হবে সাবজেক্ট, ঠিক যেভাবে যেখানে যেটা বসাচ্ছি সেভাবে তোমাদেরকে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। সাবজেক্ট, সাবজেক্ট, সাবজেক্টটা কী জন্য, এখানে লিখবে অ্যাপ্লিকেশান ফর সিকিং লিভ ফর 3 days, অর্থাৎ 3 দিনের জন্য ছুটি চাইছি, বিষয় সাবজেক্ট SUB করে, কোথা থেকে ঠিক শুরু হলো এটা খেয়াল করবে। হ্যাঁ, অফিসিয়াল লেটার হোক বা পার্সোনাল লেটার হোক, ফরম্যাটটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফরম্যাটেই মাধ্যমিকে 2 নম্বর থাকে, তো এই ফরম্যাটটা কিন্তু ভালো করে জানবে। তারপরে এখানে যেখানে শেষ হলো, এ সোজাসুজি করে এদিকে আসবে, ঠিক আছে, এসে এই সোজাসুজি করে এখানে শুরু করবে স্যার, ঠিক আছে, স্যার কেউ দেয় রেসপেক্টেড স্যার, আমরা রেসপেক্টেড স্যারটাই ব্যবহার করি, শুনে বেশি ভালো লাগবে, কী দিতে পারি, রেসপেক্টেড স্যার মহাশয়, আগে বুঝে নাও পরে লিখবে, ঠিক আছে, রেসপেক্টেড স্যার দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর আমি এবার শুরু করব, ঠিক এই কমান্ড লিস্ট থেকে শুরু হবে, উইথ ডিউ রেসপেক্ট, অর্থাৎ অত্যন্ত শ্রদ্ধার সাথে বা সম্মানের সাথে জানাচ্ছি যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট of your school reading in class 9 section B roll number দেবে ওখানে, ঠিক আছে। অত্যন্ত বিনয়ের সাথে জানাচ্ছি যে আমি হলাম আপনার বিদ্যালয়ের একজন ছাত্র, নবম শ্রেণীতে পাঠরত, সেকশন B রোল নম্বর এত, ডিটেলস আমি জানিয়ে দিলাম। তারপরে তুমি লিখবে তোমার কি দরকার, ছুটি দরকার, এ তো, এবং কেন ছুটি দরকার, তাহলে সেই কারণগুলো লিখতে হবে, মাই গ্র্যান্ড মাদার হু লিভস অ্যাট মালদা হ্যাজ বিন সাফারিং ফ্রম প্রলংড ইলনেস, অর্থাৎ আমার গ্র্যান্ডমাদার ঠাকুমা যে মালদাতে থাকে, তিনি কি হচ্ছেন, হ্যাজ বিন সাফারিং ফ্রম প্রলংড ইলনেস, দীর্ঘ অসুস্থতা, অসুস্থতার কারণে ভুগছেন। আমি চাই, আই ওয়ান্ট, আই ওয়ান্ট কি চাই, আই ওয়ান্ট টু ভিজিট
মাই গ্র্যান্ড মাদার, আমি আমার ঠাকুমাকে দেখা করতে চাই আমার বাবা মার সাথে, উইথ মাই পেরেন্টস। এগুলো সিম্পল ছোটো ছোটো বাক্য করে লিখব, বেশি গ্রুবমি লেখা দরকার নেই, ঠিক আছে? তুমি কারণ বলে দিলে, এবার এই কারণে তুমি আসতে পারবে না, ঠিক আছে? এবার লিখতে হবে ফর দিস, এই কারণে, ফর দিস আই শ্যাল নট বি অ্যাবল, আমি সমর্থ হব না। এবার উপরে এটা মেশাতে হবে, ঠিক আছে? ফর দিস, ফর দিসের পর একটা কমা দেব, ফর দিস আই শ্যাল নট বি অ্যাবল, এই জন্য আমি সমর্থ হব না টু অ্যাটেন্ড মাই ক্লাসেস ফর থ্রি ডেইজ, তিন দিন ধরে আমি আমার ক্লাসে উপস্থিত থাকতে পারবো না, ঠিক আছে? বলে দিলে তুমি সিম্পলি, বেশি গুরুগম্ভীর করার দরকার নাই। তারপর এবার শেষ প্যারা আমি শুরু করব, ঠিক এ সোজাসুজি করে। সো আই দেয়ার ফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি গ্রান্ট মাই লিভ অফ অ্যাবসেন্স ফর থ্রি ডেইজ অ্যান্ড অবলাইজ। তারপরে এখানে দেব থ্যাংকিং ইউ, তারপরে এখানে দেব ইয়ার্স ফেইথফুলি, তোমার নাম দেবে অনুপ সাহা, তারপরে এদিকে তোমার ডেটেড দেবে কত তারিখে তুমি লিখেছ। হলো এভাবে কিন্তু আমার অ্যাপ্লিকেশানটা হয়ে গেল। এবারে কোন জায়গাটাতে আমি চেঞ্জ করতে পারবো, কোন জায়গাগুলো ফলস সেন্টেন্স যেগুলো আমি যে কোনো অ্যাপ্লিকেশানে দিতে পারবো, এই যে মাই গ্র্যান্ড মাদার হু লিভস অ্যাট মালদা হ্যাজ বিন সাফারিং ফ্রম প্রলংড ইলনেস, ঠিক আছে? এই জায়গাটা হলো বিষয়, এই জায়গাটা হলো সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা যখন যেটা বিষয় হবে তখন সেটা। এখানে যদি সিস্টার্স ম্যারেজ হয় তাহলে সিস্টার্স ম্যারেজ লিখতে হবে, মাই সিস্টার্স ম্যারেজ ইজ অন কামিং, একটা তারিখ দিতে হবে যে আমার বোনের বিয়ে হলো এত তারিখে, আমরা আলাদা করে পরে করব। তো এইটা হচ্ছে কিন্তু বিষয়, এই জায়গাটা শুধু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তারপরে আবার তুমি ভিজিট করতে চাও গ্র্যান্ড মাদারকে, হ্যাঁ, এবার এখানে আই ওয়ান্ট টু ভিজিট মাই গ্র্যান্ড মাদার, এই মাই গ্র্যান্ড মাদারের জায়গায় কী হবে, আলাদা হবে, আই ওয়ান্ট টু অ্যাটেন্ড মাই সিস্টার্স ম্যারেজ, সিস্টার্স ম্যারেজ যদি হয়, মোট কথা এই জায়গাটা চেঞ্জ হবে, এই জায়গাটাতে চেঞ্জ হবে, ঠিক আছে? তারপর আবার বাকিটা সব ঠিক, ফর দিস এগুলো আবার সব কমন, হ্যাঁ, ফর দিস আই শ্যাল নট বি অ্যাবল টু অ্যাটেন্ড মাই ক্লাসেস ফর থ্রি ডেজ, মানে থ্রি ডেজের জায়গায় ফোর ডেজও হতে পারে, ফাইভ ডেজও হতে পারে, বাকিগুলো সব একই, সব একই, কোনো চেঞ্জ হবে না। শুধু যে কটা আন্ডারলাইন দিলাম সেই জায়গাটাই হলো বিষয়, সাবজেক্ট বা টপিক সেই জায়গাটা চেঞ্জ করতে হবে। কী এসেছে এবারে, এটা মোটামুটি 78 থেকে 80টা ওয়ার্ডে হলো, এবার একটু আমি বাড়াতে পারি, একটু ফল সেন্টেন্স আর একটু দিতে পারি, তার জন্য আমি দুটো সেন্টেন্স দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? যে তোমার ঠাকুমা অসুস্থ, তো সেটা আমরা এখানে জানিয়ে দিলাম যে ঠাকুমা অসুস্থ, তো এখানে আর একটা আমি সেন্টেন্স লিখতে পারি যে সি লিভস 40 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আওয়ার হোম, উই হ্যাভ টু অ্যাটেন্ড হার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এই দুটো লাইন আমি অ্যাড করতে পারি, না লিখলে অসুবিধা নেই, কিন্তু এই দুটো দেখলে আর একটু ভালো হবে এটাই, ঠিক আছে? এগুলো অ্যাড করবে এক্সট্রা, তাহলে একটু এক্সট্রা হবে, বুঝলো? কোথায় লিখবে, ওই যে তোমার হচ্ছে আই ওয়ান্ট টু ভিজিট এর সামনে স্টার দিয়ে দিলাম, এখানে তুমি অ্যাড করতে পারো, আই ওয়ান্ট টু ভিজিট এর আগে তুমি এটা দিতে পারো, সি লিভস 40 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আওয়ার হোম, 40 কিলোমিটার দূরে আমাদের বাড়ির থেকে তিনি বাস করেন, উই হ্যাভ টু অ্যাটেন্ড হার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাদের সম্ভব তার সাথে আমাদের সাক্ষাৎ করতে হবে, ঠিক আছে? তো এরকম করে আমি একটু বড় করতে পারি, ইলাবোরেট করতে পারি। তারপরে এই যে শেষের যে প্যারাটা লিখলাম আই দেয়ার ফর রিকোয়েস্ট, এটাও একটু বড় করা যায় অ্যাকর্ডিং টু ওয়ার্ড লিমিট, তো 100টা শব্দে যেহেতু বলেছে আমার মোটামুটি 100টা শব্দ হয়ে গেল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব, এখানে এলটা ছাড়া পড়েছিল। হ্যাঁ রে বাবা, এখানে যার যেটা নাম, এখানে তোর নিজের নাম, ঠিক আছে?
আর এখানে যে তারিখটা দিয়েছি এই তারিখটাও যেটা তারিখ সেই তারিখ দিতে হবে। প্লাস ওখানে যে স্কুলের নাম লিখছিলাম ওই স্কুলের নামটাও তুমি তোমার মতো দেবে নাম।